আমরা মন্দিরে ঢুকতে ঢুকতে আমার বাবানটা ঘুমিয়ে পড়েছে, দেখো আমরা ভেতর সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এখানে কত মেলা লেগেছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত মিষ্টির দোকান, কত কত কিছু কাবডিসের দোকান, ঠাকুর পাওয়া যায়। কচুরি বিক্রি হচ্ছে এখান। এবার এখান থেকে আমরা কি মালা, ধূপ, মোমবাতি কিনে নেব ঠাকুরের জন্য, পুজো দেওয়ার জন্য। এই ছোট মালাগুলো 20 টাকা বলছে, আর বড় মালা বলছে 50 টাকা। আমরা একটা বড় মালা নিয়ে নিলাম 50 টাকার ঠাকুরকে দেওয়ার জন্য। কাকু একটা ধূপ আর মোমবাতি দিয়ে দিন আর আলতা সিঁদুর। দুটো মোমবাতি দেবেন। কত হলো? 85 টাকা। এই যে আমাদের পূজোর ডালাটা সাজানো হয়ে গেছে। পুজোর ডালা নিয়ে মন্দিরে চলে যাচ্ছি, চলো তাহলে যাওয়া যাক মন্দিরের ভিতরে। আমার ছেলেটা ঘুমিয়ে আছে, জাগছে না কিছুতেই। এ দেখো আমাদের মায়ের দর্শন করছি আমরা সবাই, প্রচুর ভিড়। পুরোহিত পুরোহিত বাবুরা পুজো দিচ্ছে, পুজো করছে সবার। আমার মার ছেলে নিচে বসে আছে, দেখলেই তো। পরে আবার তোমরা এখানে এসো পুজো দিতে। চলো এবার তাহলে চারপাশটা আমরা ঘুরে দেখি কি কি ঠাকুর আছে। এটা শিব মন্দির, এখানে সবাই জল ফল দুধ ঢালে। এরপরে আমরা দেখি কি আর ঠাকুর আছে। এটা কৃষ্ণ ঠাকুরের মন্দির, দেখো অনেকেই পুজো দিচ্ছে। চলো এবার ওদিকটা যাওয়া যাক।
শুনছো না, তোমাদের জুম করে দেখাচ্ছি। এই যো মা দুর্গার মন্দির, দর্শন তোমরা করে নাও, তারপরে মেলা ঘুরতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। চলো এবার তাহলে মেলাগুলো দেখে নি, এখানে কি কি কিনতে পাওয়া যায়। এ দেখো ঠাকুরের সব গ্লাস, থালাবাটি সব পাওয়া যায়। তারপর এদিকে হচ্ছে ঠাকুরের ফটো, তারপর ঠাকুরের যাবতীয় সব কিছুই সরঞ্জাম এখানে পাওয়া যায়। শুধু ঠাকুরের কেন, খেলনা, ছোটদের কাপ পিস সব পাওয়া যায়। আমি তো এলাম, যারা যারা তোমরা আসোনি তারা তারা এসে এখানে পুজো দিয়ে যাবো, আর অনেক মানে প্রচুর কেনাকাটা হোক করে যাও, এখান থেকে পুজো ফুজো গুলো কিনতে পারবে। এখানে একটা কসমেটিক্স এর ছোট উপর দোকান আছে, দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। আমার মা ছেলে আগে দাঁড়িয়ে পড়েছে গিয়ে। চলো এবার তাহলে বাড়ির দিকে রওনা হই, আর বেশি এবার তো অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, বেশি দাঁড়ালে চলবে না। চলো এবার বাড়ি চলে যাচ্ছি। আমাদের টোটো কাকুটা এখনো আসেনি, তার জন্য একটু ওয়েট করছি। এই তো টোটো কাকু এসে গেছে, এবার আমরা টোটোয় উঠে পড়ছি, দিয়ে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অতি অবশ্যই বেল আইকনটা টিপে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে জানিও, যে কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর এরপরে কোন ভিডিও তোমাদের কীরকম ভিডিও দরকার সেটাও আমাদের একটু জানাও, নাহলে আমরা জানতে পারবো না তোমাদের কীরকম।